আল্লাহ জি, আর আজকে একটা বউ বিয়ে করতে যাবে, ওর বিসমিল্লাতে গলত, কত বড় গলত, তো গাধার মাথাতে যেমন সিং বেরিয়ে যাওয়াটা অসম্ভব গলত, তেমনি এদের চরিত্র হলো গলত, বিসমিল্লাতে গলত করে। বিয়ে দেখ বউ দেখতে যাচ্ছে, তো চারজন মিলে, চার গুন্ডা, একজন বিয়ে করবে আর তিনজনের সাথে তার বন্ধু পার্টনার বউ দেখতে যাচ্ছে, একে লজ্জা শরম আছে যে তোর নিজের বউকে পরকে দেখাতে নিয়ে যাচ্ছিস কেন? হ্যালো মুন সাহেব, তোমরা কোন যুগের লোক জি, কোন যুগের লোক তোমরা? আমরা এই যুগেরই লোক, আমরা রসুল্লার কথাগুলোকে মেনে চলার চেষ্টা করি। আমি দেখতে গেছিলাম আমার স্ত্রীকে এখান থেকে মিলনগড় শ্রীপুর গ্রামে, তা আমি একাই গেছিলাম, অথচ আমার শ্বশুর নিজের বেটিকে দেখিয়ে দিয়েছে আমাকে, আমি দেখে নিয়েছি। তারপরে আমার আব্বা গেছিলেন এবং আমার মামাজি গেছিলেন, তো মামা আর আব্বা এরা দুজনই তো, আমার আব্বা আর আমার মামা, এ তো আমার বাপ, এইটুকু আগেও তো শরীয়ত বরদাস্ত করতে চাই না, এখানেও হবে না, কিন্তু তারা গেছিলেন, তারা দেখেছিলেন। আমি আপনাকে হাদিস দেখাচ্ছি, মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন বলে এক সাহাবীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলছেন খোঁজ করে করে জানতে পারলাম আপনার একটা মেয়ে আছে, বলছে হ্যাঁ আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করব। চেহারা টেহারা পড়ে টড়ে দেখে টেকে বলছে ঠিক আছে তুমি বুধবারের দিন আসো, তোমার বিয়ে দিয়ে দেবো। বুধবারের দিন ডাকলো, তো তারপরে রসুলুল্লাহকে যে বলছেন আল্লাহ রসুল আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে কবে? বুধবারের দিন। তখন রসুলুল্লাহ বলছেন, হাদিস বলছে আপনাকে, হাল নাজারতা ইলাইহা, যে মেয়েটিকে বিয়ে করবে তাকে কি এক নজর দেখেছো না দেখোনি? মুগীরা বিন শোবা বলছেন জি না, যাকে বিয়ে করব তাকে এক নজর দেখিনি, ওই মেয়েটির বাবা রাজি হয়েছে এটাই আমার কথা। রসুল বলছেন দেখে নাও বাবা, এক নজর দেখে নাও, লাভ কি হবে? ফাইন্নহু আন ইউদামা বাইনাকুমা, হতে পারে ওই মেয়েকে যদি তুমি দেখো, তো দেখতে গেলে যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমাদের নিজেদের ভেতরে মহাব্বত বেড়ে যাবে, প্যার ভালোবাসা বেড়ে যাবে, আর কোনো জটিলতা যদি থাকে তো আগেই ঘুচে যাবে, পরে বিয়ে করার পর তখন আর যেন জটিলতা না দেখা দেয়, যাও দেখে নাও। পরের দিন গেছে, আসসালামু আলাইকুম, আছেন বাড়িতে? হ্যাঁ। ওই মেয়ের বাবা বেরিয়ে এসে বলছে কী ব্যাপার, তোমাকে যে বুধবারে ডেকেছি তো তুমি ফের আবার রবিবারের দিন চলে এলে কেন? খুশি আপনার মেয়েকে দেখব। যেমন মেয়েকে দেখব কথাটা বলা, এর পায়ের তলার আগুন মগজে উঠে গেছে, মেয়ে দেখবো মানে কোন কথা বলছো, মেয়ে দেখবো মানে? তো বলছে আমি তো দেখতাম না, তো রসুল্লাহকে বললাম, তো উনি বললেন যাও একটু দেখে নাও, দেখে নিতে গেলে আপসের ভেতরে তোমাদের মহব্বতটা বৃদ্ধি পাবে, আর যদি কোনো রকম আপত্তি থাকে তাহলে আজকে ওটা আলাদা হয়ে যাবে। এই বিদির 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 করছে, এমন সময় বাড়ি থেকে স্ত্রী চলে এসে বলছে কী হয়েছে জি রোজিনার বাপ, কথা কাটাকাটি করছো কার সাথে? বলছে দেখো ছেলেটা কাল গেছেছিল, বিয়ে দিব বলেছি, আগামী বুধবারে বৃহস্পতিবারে আসিও, ফের আজকে চলে এসে, তো কিছু কী বলছে ছেলেটা? বলছে রোজিনাকে দেখবে। স্ত্রীটাও বলছে আমা এগুলা ফের কোন কথা, কেন দেখবে? এও অবাক, দুজনে তাকরার করছে, কথা কাটাকাটি করছে, দেখাবে কি দেখাবে না, না না হ্যাঁ হ্যাঁ চলছে। স্বয়ং মেয়েটি হাঁটতে হাঁটতে গলিতে চলে এসেছে মা বাপের পাশে খাড়ো হয়ে, যে বিয়ে করবে তার দিকে আঙুল তুলে বলছে মুখকে ঢেকে, ছেলেটাকে বলছে এই বেটি ছেলে যাকে বিয়ে করতে চেয়েছে, কি বলছে হাদিস, লাউ আমার কান্নাবিও আন্তানজোরা এলাইয়া ফানজোর ওয়াইল্লা ও হাররে জোকা হারা যা, এ আল্লাহর বান্দা তোমাকে সত্যিকারই যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুকুম দিয়ে থাকেন যাও উমুকের বেটিকে দেখো, তাহলে আমি মুখটা খুলছি তুমি আমাকে দেখো, আর যদি রসুলুল্লাহ বলে না থাকেন ফাঁকি দিয়ে চিটিংবাজি করে আমার মুখ যদি তুমি দেখে নাও, তাহলে আমি তোমার সুযোগ পেতে গেলে বারোটা বাজিয়ে ছেড়ে দেব, তোমাকে কঠিন কঠিন বিপদে ফেলে দেব। যদি রসুল বলে থাকে তো দেখো, যদি রসুল বলে না থাকে তাহলে দেখতে চেষ্টা করিও না। যাকে বিয়ে করবে সে নিজের মুখ খুলতে রাজি নয়, রসুলের বরাত দিয়ে হাওয়ালা দিয়ে বলছে যদি অর্ডার থাকে তো দেখো, এ বলছে যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রসুল আমাকে দেখতে বলেছেন এই জন্য আমি এলাম দেখতে, দেখলো বিয়ে হলো,
তারপরে আবার মুগীরা বিন শোবা বলছেন আমার আগে থেকে আরো দুটো বাড়িওয়ালি ছিল, এটাকে দিয়ে তিনটা হলো, তো আমার এই তিন নম্বর বাড়িওয়ালিকে যে আমি চোখে দেখে বিয়ে করেছি তাতে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছিলেন, এত বরকত দিয়েছিলেন, অন্যান্য দুটা বিবিতে যত বরকত পেয়েছিলাম তার চাইতে এর ভেতরে দ্বিগুণ পরিমাণে বরকত পেয়েছিলাম। তাহলে দেখার মশলাটাকে যেভাবে রাসূলুল্লাহর যুগে নীতি ছিল নিয়ম ছিল সেভাবেই রাখতে হবে, কেন যে নারী জাতি চেহারাটাকে যদি পর্দা করে না রাখে তাহলে বেয়াদবি মাফ করবেন, একটা কাঁচের যদি বয়মের ভিতরে আপনি মধু রাখেন দামি মধু 600 টাকা করে কিলো সুন্দরবন থেকে কিনে এনে তো গলা গলা করে রেখেছেন বয়ম ভর্তি মধু, কিন্তু আপনি চাল্লাকি করলেন একটা কি কইছে ঢাকিস না রে, ঢাকলেন না, ঢাকনা লাগালেন না, মধুখানিকে বিনা ঢাকনাতে যদি রেখে দেন 15 দিনই রাখেন 8 দিনই রাখেন, সুগতি হবে মধুর না দুর্গতি হবে? দুর্গতি হবে, ওই মধুতে আঁচা পেড়ে দেবে মশা আর মাছিতে, ওকে আপনি খেতে পারবেন না, শুধু ঢাকনাটা দেননি তার জন্য, অতখানি মধু আপনার পানতে চলে যাবে। একটা নারী পা ঢেকে রেখেছে, প্যাট ঢেকে রেখেছে, হাত ঢেকে রেখেছে, পিঠ ঢেকে রেখেছে, গলা ঢেকে রেখেছে, ঢাকনা চাপায়নি, কি হবে? ঢাকনা দিতে আসল, ওর চেহারা দেখতে গেলেই তো মানুষ 7 আর 5 বলে বেড়াবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন চেহারাটাকে ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। এবং সহি হাদিস রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যেদিন সূরা নূরের আয়াত নাজিল হলো কি বলে, ও মেয়েরা তোমরা তোমাদের বুকের উপরে ওড়না চাপাও এবং তোমরা তোমাদের মাথাতে কাপড় দিয়ে মাথাটাকে খিমার করো, পট্টি করো, ঢাকো, চুলগুলোকে আড়াল করো। যেদিন আয়াত নাজিল হলো মসজিদে যতটি বেটি ছেলে বসেছিল মুহাজিরিনদের এতখানি চওড়া ওড়নিকে সাথে সাথে ধরলো মাঝখানকে ফড়ফড় ফড়ফড় করে ফেড়ে দুটুকরা করে একখানা ঘাড়ের উপরে চাপালো আর আরেকখানা দিয়ে নিজের মাথাটাকে পট্টি করে বেঁধে নিল চুলগুলোকে যাতে আর চেহারা আর চুল দেখা না যায়। হযরত আয়েশা কি বলছেন, রাহিমাল্লাহ আলা নিসা ইল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলোর ওপরে আল্লাহর রহম নাজিল হয়, মুহাজিরিনদের মেয়েগুলোর ওপরে আল্লাহর দয়া নাজিল হয়। কেন? ফাইন্নাহুন্না শাক্কাকনা মুরুতাহুন্না, ওই মেয়েগুলো যেমনি শুনতে পেল রাসূলুল্লাহর কাছ থেকে কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে তারা নিজেদের পর্দার কাপড়কে ফেড়ে দিয়ে নিজের ঘাড়টাকে ঢাকলো, বুকটাকে ঢাকলো, আর মাথাটাকে আর মুখটাকে ঢেকে নিয়ে তারা রসুলের ফরমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিল। আজ জানান, আজ ওয়াজ করেন নারীদেরকে কতটি ওয়াজ লাগবে? যদি নারীদের সম্বন্ধে যদি ওয়াজ করি আজকে 1 ঘন্টা, তো সকালবেলায় যে কুকুরের লেজ ছিল ওই কুকুরের লেজই থাকবে।